কই মামাটা আপনার এটা কি জ্বর তুমি তো রোজা ছিলা না বাহ মাশাআল্লাহ সবগুলো রোজা করো হ্যাঁ তুমি রোজা ছিলা আজকে দ্বিতীয় রমজান ইফতার করতে আসছি সংসদ ভবনের সামনে কিছু সুবিধা বঞ্চিত কত শিশুদের সাথে এদের সাথে আসলে ইফতার করার মজাই আলাদা আপনারা যারা আত্মীয় স্বজন সহ বাসায় ইফতার করছেন আপনারা চেষ্টা করবেন এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে আপনাদের সাধ্য মতো সাহায্য করার জন্য আসলে একসাথে আমরা ইফতার করি আসো বাবা বাবা পড়াশোনা করো কোন ক্লাসে ও মাদ্রাসা মাদ্রাসায় পড়ো আমি দিয়া আমি দিয়া মই আচ্ছা পুরো কয় ভাই বোন দুই ভাই দুই বোন চার ভাই বোন ওরে বাবা তোমার আম্মা আজকে মেয়ে সামনে রেখা আচ্ছা আচ্ছা আপনি তো এখানে অনেকদিন দেখেছি করোনার কারণে আপনার মনে হয় তুমি থাকো কোথায় কেন পড়াশোনা ইফতার করি হ্যাঁ ইফতার হ্যাঁ পানি আগে পানি নেবেন আপনাদের ভালো লাগবে
চেষ্টা করো। তুমি রোজা ছিল? এই কটা বছর তোমার? আজকে আমার সাথে ইফতার করতে কেমন লাগলো বলো তো? দর্শক, এই ধরনের সুবিধা বঞ্চিত লোকজনের সাথে ইফতার করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। আমার মতে আপনারা যারা সামর্থ্যবান আছেন সৌভাগ্য হয়, তবে যত কিছু দেওয়ার মতো তারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এসে এইসব সুযোগ সুবিধা বঞ্চিত লোকজনের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আপনাদের নিজেদেরও ভালো লাগবে, এই লোকদেরও ভালো লাগবে।